আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া, ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আমার এই 2022-এর শেষ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর প্রথমে ভেবেছিলাম আজকে কোনো ব্লগ দিব না, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি তো। কিন্তু আমার কাছে মনে হলো যে এইভাবে আমি প্রতিদিন আপনাদের সাথে একদিন পর পর ভিডিওটা শেয়ার করি, তাই আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে, এবং যদি আজকে ভিডিওটা দেই তাহলে সেটা বছরের শেষ ভিডিও হবে, তো সেই জন্যই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই সাথে অনুরোধ রইল, যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছুটা ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়নি, বছরের শেষে যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আমি কিন্তু অনেকদিন পর ছাদে উঠেছি, ছাদে তেমন একটা আমার ওঠা পড়ে না, তো আমি ভাবলাম যে আজকে একটু ছাদে যাই। আর ছাদটাকে একটু পরিষ্কার করা হয়েছে, তো সেই জন্য ছাদের কী অবস্থা, আমার গাছগুলোর কী অবস্থা সেগুলো একটু দেখার জন্য উপরে এসেছি। আর এখন প্রায় একটার মতো বাজে, মানে দুপুরের আজান দিয়ে দিয়েছে যখন ছাদে উঠেছি। তেমন কোনো ঘরে কাজ ছিল না, সেই জন্য একটু বাগানটাকে দেখতে আসলাম। আর এই যে লেবু গাছগুলো দেখতে পেয়েছেন, এগুলো কিন্তু আমি বৃক্ষমেলা থেকে কিনেছিলাম, সেটা একটা ব্লগ আছে। তো সেইখানে লেবু গাছগুলো ছোট ছোট ছিল, সেগুলো এখন বেশ বড় হয়েছে, আবার অনেক লেবু ধরেছে মাশাল্লাহ। আর টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, আর এখন যেহেতু টমেটোর সিজন সেই জন্য টমেটো গাছে ভালোই টমেটো ধরে। তবে গত বছর টমেটোগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি, কিন্তু এই বছর টমেটোগুলোর নিচে একটু কালো কালো হয়ে যায়, একটু নষ্ট নষ্ট হয়ে যায়, কেন বুঝি না। আর এটা হচ্ছে চেরি ফল গাছ, এত সুন্দর চেরি হয়। আর যখন হয় তখন আমি ভাবি যে আপনাদের সাথে একটু গাছটার ভিডিও করব, ফলগুলো কীভাবে ধরে আছে দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু যেহেতু ছাদে ওঠা হয় না, ওইভাবে প্ল্যান থাকে না, সেই জন্য আর আমি আসলে আপনাদেরকে দেখাতেও পারি না। আর আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের ছাদের আসলে বাগানটা কেমন, কারণ অনেক নতুন ভিউয়ার আপু ভাইয়ারা আমার সাথে অ্যাড হয়েছেন, তো ওনারা আমাদের ছাদ বাগানটা দেখেননি এখনও, তো সেই জন্য ভাবলাম যে একটু সবার সাথে এই ছাদ বাগানটা শেয়ার করি। আর কিভাবে এই ছাদ বাগানটা হলো বা কবে থেকে শুরু করেছি সেটার ব্লগ কিন্তু আমি দিয়েছিলাম। আমাদের ছাদ কিন্তু একদমই খালি ছিল, কখনোই ছাদে একটা গাছও ছিল না, তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ এইভাবে ছাদে গাছ আছে, তারপর ফলের গাছ, ফুলের গাছ, একটু 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 করে নেশা হয়েছে গাছের প্রতি, সব জন্ম নিয়েছে ভেতরে, তো সেটাই গল্প করেছিলাম আসলে, তো আজকে সেটা জানালাম না আপনাদের সাথে। আজকে আমার বাগানটাই শুধু শেয়ার করি, কি সুন্দর একদম ফ্রেশ থানকুনি পাতা, বা আমাদের দেশে আদুনি পাতা বলে, এটা কিন্তু একদম ধনে পাতার মতো কুচি করে করে, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে, তারপর গরম গরম ভাত দিয়ে খেলে এত বেশি টেস্ট হয়। আমার বাসায় ছাদেই এই থানকুনি পাতা, কিন্তু আমি আসলে ছাদেও উঠি না আর নেইও না, কিন্তু খেতে ভীষণ টেস্ট এটা। আর ছাদে উঠেছি একটু অবেলায়, ছাদে উঠলাম সাথে আমার ছোটো খালামণির বাচ্চারা আছে, তো ওরা দেশ থেকে বেড়াতে এসেছে, তো ওরা সহ উঠলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। আর শীতের সকাল একটু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু দুপুর পর্যন্ত থাকে, তো সেই জন্য ভালোও লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর
নিজের প্রতি নিজের আসলে এই ডাইসগুলো দেখার পর খারাপ লাগাও কাজ করছিল, মনে হচ্ছিল যে কিছু কিছু ভুল আসলে মানুষ যখন করে ফেলে তখন সেই ভুলের আর মানে ক্ষমা থাকে না, বা বলা যায় সেই ভুল আর শুধরানো যায় না। তো সেরকমই একটা ঘটনা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বছর আগের, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমাকে আম্মু সেলাই করা, তারপরে যে ব্লক করা এগুলোতে ভর্তি করে দিয়েছিল। তো সেলাইটা করতে করতে আমার আসলে খুব একটা পছন্দ হয়নি সেলাইটা। আমি এখনও, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে সেলাইটা করিনি বা কেমন লাগে, আমার একদমই ভালো লাগে না সেলাইটা। কিন্তু এই ব্লগটা আমি খুবই পছন্দ করেছিলাম, এবং আমি তখন এই ব্লগের কাজগুলো শিখে তারপর নিজের জামায় নিজে ডিজাইন করে পরতাম, শাড়িতে ডিজাইন করেছি, তারপর টেবিলের কাভারে বিভিন্ন ধরনের আমার কাছে অর্ডার আসতো, এগুলো আমি করতাম। আর বিশেষ করে নিজের জামা কাপড়ের ভেতরে নিজের ডিজাইন করা জিনিস যে পরে তারপর পরাটা, ওই সময় এগুলোর কিন্তু অনেক চাহিদা ছিল আর এত বেশি ভালো লাগতো ওই সময়। কিন্তু ওই যে বলে না যে মানুষ কিছু ভুল করে যে ভুল আসলে পরে আর শুধরানো যায় না, তো আমার ক্ষেত্রে ওইটা হয়েছে একটা টাইমে আমি এই কাজ করাটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর যা হয়েছে যে আমার সেই জিনিসের প্রতি আর আগ্রহটা ছিল না। আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমি সেই জিনিসটা কেন ছাড়লাম, বা আমার তো অনেক পছন্দের ছিল জিনিসটা, আমি অনেক পছন্দ করতাম কাজটা করতে, আমার কাছে অনীহা আসতো না, তাহলে আমি সেই কাজটা কেন ছেড়েছি। আর তারপর আসলে মনে হলো যে কিছু জিনিস থাকে, কিছু ব্যাপার থাকে যেগুলো এলোমেলো করে দেয় মানুষের জীবনকে, তো ওইটা একটা বড় এফেক্টও আছে। সেটা হচ্ছে আমার আব্বু মারা গিয়েছিল আমি যখন ইন্টারে উঠি। তো আব্বু মারা যাওয়ার পরে আমাদের আসলে লাইফের অনেক কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ থেকে আসলে আমাদের অনেক কিছুই ওই সময় করে ওঠা হয়নি, বা অনেক ভালো লাগা থেকেও কীভাবে কীভাবে করে যেন আমরা দূরে সরে এসেছি। তো ওই সময় গাইড দেওয়ার মতো আসলে ওইরকম কেউ ছিল না যে জিনিসগুলো যে ধরে রাখবো বা একটা গাইডেন্স থাকবে। একটা শোকের মধ্যে আসলে আমাদেরকে যেতে হয়েছে, এবং অনেক দিনই সেই শোকটা আমাদেরকে বহন করতে হয়েছে আর কি। সেগুলো অনেক কথা, অনেক ব্যাপার, অনেক স্মৃতি, সেগুলোতে আর না যাই, বছরের শেষে সেগুলো কথা নাই বলি, অন্য একদিন শেয়ার করব। আর যাদের বাবা নেই বা ছোট বয়সে যাদের বাবা মারা গিয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে যে কত ধরনের বাধা বা কত ধরনের স্ট্রাগল বা কত ধরনের ব্যাপার ঘটতে পারে আর কি একটা ফ্যামিলিতে যাদের বাবা নেই। সেই ধরনের ব্যাপারগুলো আসলে তারা বুঝতে পারবে। তো ওই ব্লকের জিনিসগুলো দেখে আমার আসলে অনেক বেশি খারাপ লেগেছে। শুধু তাই না, আমি কিন্তু আর্টেও ভর্তি হয়েছিলাম। আমার আর্ট অনেক দূর পর্যন্ত আমি করতে চেয়েছি, বা আর্টটাকেও আমি খুবই প্যাশন হিসেবে আমি নিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আমি 4 মাসের মতো করতে পেরেছিলাম, তারপর আর ওইটাও আমার করা হয়নি। সাথে এই ব্লগটাও আস্তে আস্তে হারিয়ে গেল লাইফ থেকে। এখন মনে হয় যে যদি তখন ধরে রাখার মতো অবস্থা হতো বা ধরে রাখার মতো সেই বুঝ থাকতো, তাহলে হয়তো আজকে আমি সেই জিনিসটা নিয়েও অনেক কিছু করতে পারতাম, কারণ ব্লগ তখন আমার কাছে অনেক পছন্দের একটা মানে কাজ ছিল আর কি। আর ওই সময় আমি অর্ডার পেতাম শাড়ির জন্য পেয়েছিলাম, আমার মনে আছে, তারপর জামা করে দিয়েছিলাম। তো অনেক স্মৃতি আসলে, ওই স্মৃতিগুলো ওই ব্লগটা ডাইসগুলো দেখেই আমার আসলে মনে পড়ে গেল। যাই হোক, সেগুলো বলতে বলতে কিন্তু আমি টুকটাক অনেক কাজ করে ফেললাম। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে এরপর আমি আসলে যাব হচ্ছে আমার শাশুড়িকে আনতে।
রাতের বেলা যাব, কারণ এখন রান্না করছি। রাতে রান্না শেষ করার পর আমার হাজবেন্ড আসবে অফিস থেকে, তারপর ও যাবে না, আমি যাব, আমি একা গিয়ে তারপর আমার শাশুড়িকে নিয়ে আসব। তো প্রত্যেক বছরের শেষে 31st উনি আমাদের সাথে থাকেন, আর একসাথে সবাই মিলে এত আতশবাজি চারপাশে ফুটায়, তো সেটা আমরা সবাই মিলে একসাথে এনজয় করি। সেগুলো সময় ওনাকে আমরা, উনি না আসতে পারলেও আমরা বলি যে আসেন, এসে ঘুরে যান, একসাথে থাকলে একটু ভালো লাগে। তো আর যেহেতু আম্মা এই সমস্ত জিনিস পছন্দ করে, দেখতে ওনার কাছে ভালো লাগে, আবার ছাদে কিন্তু আমরা রান্নাও করি। তো প্রত্যেকবার তো গ্রিল করা হয়, এবার গ্রিলের যে আয়োজনটা সেটা আমরা বছরের শুরুতে পরে করব। আর কালকে যে কাজটা করা হবে সেটা হচ্ছে হাঁস রান্না করা হবে ছাদে। তো এটার ব্লগ ইনশাল্লাহ নতুন বছরে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি নতুন বছরে আবার আপনাদের সাথে কথা হবে। আর এই বছরটা শেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার পরিবারের অংশ হয়ে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে গিয়েছেন। আমার ভালো লাগা খারাপ লাগায় আপনারা সবাই সবসময় আমার পাশে ছিলেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগটা শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।